যদি তুমি চেষ্টাই না করো তবে চান্স আছে কিনা বুঝবে কি করে? জ্যাকমা: বেকার বা চাকুরিজীবী সবাই ভাবেন একটা ব্যবসা করব। ব্যবসাটা হবে একান্ত নিজের। প্রথমেই কি ব্যবসা করা যায় তা নিয়ে একটা আইডিয়া বের করেন, কিন্তু ব্যবসাটা করা হয় না, কারণ এই আইডিয়া নিয়ে বন্ধুদের সাথে পরামর্শ করতে গেলেই অধিকাংশ বলে বাজে চিন্তা, ফাউল আইডিয়া, ধরা খাবি, হাবি যাবি। জ্যাকমা একবার ব্যবসার একটি আইডিয়া দাঁড়া করান। তারপর তিনি তার 17 জন বন্ধুকে বাসায় ডেকে আনেন। তাদের সাথে তিনি তার আইডিয়ার কথা শেয়ার করেন, কিন্তু সবাই তার এই আইডিয়াকে স্টুপিড আইডিয়া বলে চলে যায়। পুরো রাত জুড়ে জ্যাকমা তার উদ্যোগের ব্যাপারে চিন্তাভাবনা করতে থাকে এবং পরের দিন তিনি সিদ্ধান্ত নেন যে অন্যরা যাই বলুক তিনি এই কাজটি করবেনই। বন্ধুদের এরকম চলে যাওয়ার পেছনে শুধু যে তার দূরদর্শিতার অভাব ছিল তা নয়, কিছু বাস্তবসম্মত কারণও ছিল। কারণ জানব তার আগে জেনে নিই জ্যাকমা কে। চীনের হুয়াংজু প্রদেশের 1964 সালে জন্মগ্রহণ করেন জ্যাকমা। তার পিতা মাতা হাট বাজারে গান গেয়ে জীবিকা অর্জন করতেন। দাদা ছিলেন চীনের জাতীয়তাবাদী দলের একজন স্থানীয় অফিসার। কমিউনিস্ট পার্টি বিজয়ের পর মাও মায়ের দাদাকে মৃত্যুদণ্ড দেয়। মোট কথা, মা ছিলেন অভাব অনটনে অতিষ্ঠ একজন সাধারণ পরিবারের সন্তান। জ্যাকমা তার শিক্ষা জীবনেও ছিল চরমমাত্র ব্যর্থ, চাকরিতেও অসফল ছিলেন। শুরুতেই গলত করেই এই ছাত্র বহু কষ্টে শিক্ষা জীবনে 17 বার ফেল করে গিয়েছিল কলেজ পর্যন্ত। কলেজের ভর্তি পরীক্ষায় পরপর 2 বার ফেল করে শেষ পর্যন্ত এই অভিশপ্ত শিক্ষাজীবন ত্যাগ করতে বাধ্য হন। এরপর পুলিশের চাকরির জন্য আবেদন করেন কিন্তু প্রত্যাখ্যাত হন পৃথিবীর শ্রেষ্ঠ কলেজটিতে। সেখানেও ব্যর্থ হন তিনি। একবার নয়, টানা 10 বার চেষ্টা চালিয়েছিলেন হার্ভার্ডে পড়ার জন্য, কিন্তু ভাগ্য সবার সহায় হয় না। KFC চীনে যখন তাদের ব্যবসার জন্য আসে তখন জ্যাকমা সহ 24 জন KFC-তে চাকরির জন্য আবেদন করেন। সেখানে 23 জনের চাকরি হলেও বাদ পড়ে যান হতভাগা মা। এরপর শিক্ষকতার প্রশিক্ষণ নেন জ্যাকমা। পরে ইংরেজি শিক্ষক হিসেবে মাত্র 10 ইয়েনের বেতনে শিক্ষকতার চাকরি নেন জ্যাকমা। অভাব অনটনে চলতে থাকে দিন। প্রাথমিক পরীক্ষায় ফেল 2 বার, মাধ্যমিক পরীক্ষায় ফেল 3 বার, পুলিশ হতে গিয়ে ব্যর্থ 1 বার, হার্ভার্ডে ভর্তির চেষ্টায় ব্যর্থ 10 বার, KFC-র চাকরিতে 23 জনের মধ্যে একাই ব্যর্থ। একবার ভেবে দেখুন, আপনার জীবনে যদি এমনটা হয় তাহলে কী করতেন? জ্যাকমা কী করেছিলেন? সময়টি ছিল 1995 সাল। ভ্রমণে যান যুক্তরাষ্ট্রে। সেখানে দেখেন অনেকেই ইন্টারনেট ভিত্তিক নানা ধরনের ব্যবসা করছেন। তার মনেও এ ধরনের চিন্তা আসে। তিনি হিসেব করে দেখেন সামনের দিনগুলোতে ইন্টারনেটের সম্ভাবনা ব্যাপক। ঘরে ফিরে পণ্য কিনে বেচার একটি ওয়েবসাইট খুলে ফেললেন, যার নাম দেন alibaba.com। টু মেক ইট ইজি টু ডু বিজনেস এনিওয়্যার, এই মিশনকে সামনে রেখে 1999 সালে শুরু হয় alibaba.com। সর্বশেষ তথ্য অনুযায়ী চীনেই আলিবাবা গ্রুপের 126টি অফিস এবং 29টি আন্তর্জাতিক অফিস আছে। কর্মচারীর সংখ্যা 70,000-এরও অধিক। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের 26তম ধনী ব্যক্তি জ্যাকমা। তার বর্তমান সম্পদের পরিমাণ $27 বিলিয়ন-এরও উপর। পেশাগত উন্নতি এবং আর্থিক অবস্থা কি আপনাকে নিরুৎসাহিত করে? যদি করে থাকে তবে চাইনিজ কোটিপতি জ্যাকমা আপনাদের জন্য কিছু উপদেশ দিয়েছে যা মেনে চলে তিনি নিজেও পেয়েছেন সফলতা। যখন আমাদের টাকা থাকে তখন আমরা ভুল করা শুরু করি। হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা। কখনো কোনো দিন সরকারের সাথে ব্যবসা করো না। তাদের সাথে ভালোবাসা রেখো কিন্তু বিয়ে করো না। তোমাদের কখনোই 20 বছরের প্রোগ্রাম 2 বছরে শেষ করা উচিত না। আমি কোনো যুক্তিবাদী নই, বরং আমি আমার কাস্টমার এবং সাধারণ মানুষের চোখে প্রযুক্তি দিয়ে তাকিয়ে আছি। আমার চাকরি হচ্ছে আরও বেশি লোকদের চাকরি পাইয়ে দেওয়া।
আমি নিজেকে সব সময় আনন্দিত রাখার চেষ্টা করি, কারণ আমি নিজে যদি খুশি না থাকি তবে আমার সহকর্মী, অংশীদার ও ক্রেতারা খুশি থাকবে না। জ্যাকমা তার অদম্য মেধা ও অধ্যবসায় দিয়ে সকল বাধা দূর করতে সক্ষম হয়েছে। ব্যর্থতা এবং বাধা পেরিয়ে কিভাবে সফল হতে হয় তার উৎকৃষ্ট উদাহরণ আর কেউ হতে পারে না। প্রিয় ভিউয়ার্স, জ্যাকমার কোন উক্তিটি আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।